শুধুমাত্র আলমগীর নয়, অন্য কোনো হিরোর সঙ্গে আমার কম্পিটিশন বোধ ভিতর থেকে আসেনি উইদাউট রাজ্জাক। আমি যখন রাজ্জাক ভাইয়ের সঙ্গে কাজ করেছি বা ইন্ডাস্ট্রিতে আমার ভিতর থেকে একমাত্র কম্পিটিটর বা কম্পিটিটিভ একটা ব্যাপার আমার শুধুমাত্র তার প্রতি এসেছে, এটা কিন্তু আমরা মাসুদ পারভেজ সোহেলনা তার একটা ইন্টারভিউতে আমরা দেখলাম। এবং সেখানে তিনি আলমগীরের সঙ্গে তার রিলেশনটা কীরকম ছিল যখন তারা একসঙ্গে কাজ করেছে ব্যাক টু ব্যাক, সেখানে কম্পিটিটর বা কম্পিটিশন এরকম ব্যাপার ছিল বা অন্যরকম কী ব্যাপার ছিল এটা তিনি সেখানে ব্যক্ত করেছে। তো আজকে আমারও পার্সোনাল পয়েন্ট অফ কিছু ভিউ থাকবে, এখানে আমার ফিলোসফি থাকবে এবং আমি টোটাল ব্যাপারটা ডিসকাস করবো। এবং এই ব্যাপারটার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী রাইভালারি তিনি ভাবতেন সোহেল রানা রাজ্জাককে বা তাদের সম্পর্কটা কীরকম ছিল বা অন্য কাকে তিনি রাইভালারি ভাবতেন যে আলমগীর ছাড়া এবং আলমগীরের সঙ্গে তার সম্পর্ক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং কেন তিনি রাজ্জাককে কম্পিটিটর ভাবতেন এটাও ব্যাখ্যা করবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টে। নায়করাজ রাজ্জাক তিনি বেঙ্গলি ফিল্মের একটা বিশাল বড় ব্র্যান্ড এবং বাংলা সিনেমা তার হাত ধরে কিন্তু আমরা একটা টাইমে উর্দু সিনেমাকে বিট করে দিতাম। এবং মানুষ যে বাংলা সিনেমা দেখতে চায় বা দেখে প্রথম বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা, এই ট্রেন্ডটা আমরা তার মধ্য দিয়েই আমরা পাই। এবং তিনি ইউনিক, তিনি সবসময় চিরচরিত একটা জায়গায় থাকবে। অন্যদিকে সোহেল রানা স্মার্ট অ্যাকশন যিনি বাংলায় অন্যরকমভাবে যিনি আনে, আমরা দেখেছিলাম ওরা এগারো জন যেটা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা তার প্রোডাকশন হাউসের। তো এরপরে মাসুদ রানা দিয়ে তিনি রীতিমতো লাইমলাইটে চলে আসলো। এরপরে আমরা দেখলাম তার একটা অন্যরকম অধ্যায়, একাধারে তিনি তখন হিরো করছে প্রোডিউসার থেকে। এবং তখন আমরা দেখলাম আলমগীরের আমার জন্মভূমি 1974 রিলিজ পেয়েছিল মেবি, তো ওটা তার ফার্স্ট ফিল্ম ছিল। এবং তিনি কিন্তু স্ট্রাগলার ছিলেন, তিনি কিন্তু তারা যখন সুপারস্টার তিনি কিন্তু তখন স্ট্রাগলিং করছে, সোহেল রানা বা রাজ্জাক যখন স্ট্রাগলার, তো তাদের সম্পর্ক এক্স্যাক্টলি কীরকম ছিল। তো তারা কিন্তু একসঙ্গে বেশ কয়েকটা ফিল্ম করেছে, সংখ্যাটা অতটা বড় না হলে কিন্তু সোহেল রানা আলমগীর তারা আমরা জিঞ্জিরের মতো ফিল্ম দেখেছি যেটা ছিল তিন বন্ধুর গল্প, রাজ্জাক আলমগীর সোহেল রানা। এছাড়াও অজান্তে বা আরও কয়েকটা ফিল্মে আমরা তাকে দেখেছি কিন্তু সংখ্যাগুলো কম। তো তাদের সম্পর্কটা এক্স্যাক্টলি কীরকম ছিল এটা সোহেল রানা ব্যাপারে তিনি বলেন যে আমি খুব বেশি সিনেমা আলমগীরের সঙ্গে করিনি, তো তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল বড় ভাই ছোটো ভাইয়ের মতো, আমি তাকে ছোটো ভাইয়ের মতো সম্বোধন করতাম। ও খুব ফানি ছিল, ও বেশ ভালো মানসিকতার একজন লোক ছিল। তো ব্যক্তিগত সম্পর্ক ছোটো ভাই বড় ভাই খুব বেশি কাজ করি, কিন্তু কম্পিটিটর বা কম্পিটিশন এই ব্যাপারগুলো কিন্তু ওর প্রতি আমার কখনো আসেনি বা আমি কখনো ওকে আমার কম্পিটিটর ভাবিনি। এখন ও কী ভেবেছে এটা আমি জানি না, ওটার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে একমাত্র একজনকে আমি আমার কম্পিটিশন বা কম্পিটিটর ভেতর থেকে ভেবেছি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি রাজ্জাক ভাই। তিনি কিন্তু তার ইন্টারভিউতে বললেন কিন্তু এই কথাটা কিন্তু বলেছেন যে কম্পিটিশন ফিলিংস অনলি রাজ্জাক সাহেবের সঙ্গেই আমার এসেছে, অন্য কারো প্রতি আমার ওই ফিলিংসটা আসেনি যে কম্পিটিশন বা কাউকে বিট করে বেরিয়ে যেতে হবে বা আমি মানে আমি এগিয়ে যাবো হ্যান ত্যান, এই ব্যাপারগুলো কিন্তু একমাত্র রাজ্জাক সাহেব ছাড়া তিনি কখনও কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবেনি। এখন আপনি বলবেন যে তাহলে কি ওই টাইমে কি সোহেল রানা কি দুই নম্বরে ছিল বা নায়করাজ রাজ্জাকের কাছাকাছি ছিল, নাকি এর ভিতরেও আরও কেউ এসেছিল, মানে তার থেকে স্টারডম ভারী আরও কেউ ছিল শুধুমাত্র রাজ্জাক সাহেব না তার মাঝামাঝি? তো এই ব্যাপারটা সুষ্ঠু ব্যাখ্যা যদি আপনি যদি জানতে চান, তো তখনকার সময় বড় বড় স্টার বা বড় বড় সুপারস্টার তখনকার সময় যারা আপনি যদি দেখেন, তো এক ব্যক্তি যার নাম থাকে ওয়াসিম, আপনি যদি ওয়াসিম সোহেল রানার একসঙ্গে ফিল্মগুলো যদি দেখেন সেখানে কিন্তু ওয়াসিমের নাম আগে থাকতো। এখন তাহলে আপনি বলবেন কি তাহলে কি ওয়াসিমের স্টারডম কি সোহেল রানার থেকে বেশি ছিল বা জনপ্রিয়তা? তো এটা একটা ডিপ্লোম্যাটিক ওয়ে, তাদের দুজনের স্টারডম কাছাকাছি ছিল তখন। আমি কে বেশি কে পরে এটা আমি বলতে চাচ্ছি না। সোহেল রানারও কাঁপিয়ে দেওয়া ফিল্ম আছে, ওয়াসিমিরও আছে, তারা একসঙ্গে যতগুলো ফিল্ম তারা প্যারালাল ক্যারেক্টারই করেছে 19-20 পরের কথা, কিন্তু তাদের সিনেমা অডিয়েন্স দেখত এবং অ্যাকশন সিনেমাতে তখন জসিম তখন হিরো হয়ে পারেনি, জসিম তো মিড 80s থেকে হিরো হিসেবে প্রপার স্টার্ট করে, তখন নায়করাজ রাজ্জাকের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো সুপারস্টার বলতে কিন্তু আমাদের এই দুইজনই ছিলেন ওয়াসিম এবং সোহেল রানা। এবং তারা খুবই ভালো বন্ধু, তাদের খুবই ভালো মানসিকতার ওয়াসিম এবং খুব ভালো বন্ধু হওয়ার কারণে, এবং একই রকম তারা অ্যাকশন প্যাটার্নের দুই ধারার সিনেমা করতো, কিন্তু পোশাকি ধারার অ্যাকশন সিনেমা করতো বেশিরভাগ আমরা রাজা বাচ্চা ওই ধরনের পোশাকি অ্যাকশন ইবনে মিজান বা দেওয়ান নজরুলের সিনেমাগুলোতে আমরা দেখতাম,
ওয়াসিম। অন্যদিকে আমরা এই যে মিন্টু দেওয়ান নজরুলের স্মার্ট অ্যাকশন সিনেমাতে কিন্তু সোহেল রানাকে দেখুন, তারা কিন্তু একটা বন্ধুত্বমূলক একটা ব্যাপার ছিল তাদের ভিতরে। এবং রাইভাল বলতে কিন্তু তিনি ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধুমাত্র তিনি বলেছেন যে আমি রাজ্জাক সাহেবকে আমার কম্পিটিটর এরকম। হ্যাঁ, আপনি স্টারডম জনপ্রিয়তা আপনি যদি এগুলো যদি হিসাব করেন তো নায়করাজ রাজ্জাক থেকে কিন্তু সোহেল রানাকে আপনি একদম কিন্তু ফেলে দিতে পারবেন না। তারা কিন্তু 80 যে কাছাকাছি রেঞ্জে চার্জ করতো, এবং একটা টাইমে সোহেল রানার সিনেমা বিশাল বড় বিজনেস করতো। এক একটা সিনেমা দোস্ত দুশমন আসামি হাজির দেওয়ান নজরুলের সাথে বা এ যে মিন্টুর মিন্টু আমার নাম তুফান বারুদ, এক একটা সিনেমা এক একটা কালেকশনের একটা নজির জনি। তো সোহেল রানা ডেফিনেটলি বিশাল বড় সুপারস্টার, এবং আলমগীরকে তিনি তার রাইভাল ভাববে এটা প্রশ্নে ওঠে না। কারণ স্টারডামে কিন্তু আলমগীর সোহেল রানাকে কিন্তু অন্তত আমি যদি বলি যে শেষ 80 বা মিড 80s অবধি কিন্তু ছুতে পারেন, 10-12 বছর কিন্তু ছুতে পারেনি। এরপরে আমরা দেখলাম আলমগীর শাবানা পেয়ারের কারণে 80s শেষ দিক থেকে আলমগীরের একটা অবস্থান কিন্তু তৈরি হয়ে যায়, এবং সেই অবস্থানটায় এখন সেটা ওয়াসিম বা সোহেল রানার থেকে এগিয়ে বা পিছিয়ে ওদিকে আমি যাচ্ছি না। কারণ প্রাইম টাইমে কিন্তু আলমগীর স্টারডমে বা জনপ্রিয়তা কিন্তু সোহেল রানা ওয়াসিম তাদের মতো ওরকম স্টারডম বা ওরকম ক্রেজ তার ছিল না। এখনও মানুষজন আলমগীরের সিনেমা, হ্যাঁ শাবানা আলমগীর শাবানার একটা ম্যাক্সিমাম পোর্শন থাকতো সিনেমাতে, যদিও 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আলমগীর, কিন্তু স্টারডম সুপার স্টারডম এগুলো আলাদা। এবং সোহেল রানা পারভেজ সাহেবের একটা পেপার ছিল, তার একটা স্মার্ট অ্যাকশন, তার তাকানো, তার ডায়লগ ডেলিভারি, ডায়লগ প্রক্ষেপণ, ওগুলো একটা রাজকীয় একটা ব্যাপার ছিল, এবং অডিয়েন্স লুফে নেবে এরকম একটা ব্যাপার তার ভিতর ছিল, এবং যার কারণে কিন্তু তিনি আসলে ইতিহাসের সাক্ষী। এবং তিনি তার ইন্টারভিউতে তিনি প্রপার তিনি সব জায়গায় বলে তিনি কখনো চুরি গোপন এরকম কোনো কথা যে আমি একমাত্র রাজ্জাক সাহেব ছাড়া কার সঙ্গে আমার ওরকম প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর ওরকম ভাব আমার আসেনি। কারণ নাম্বার ওয়ান হিরো যিনি তার সঙ্গে নাম্বার ওয়ান কাছাকাছি যিনি তার কম্পিটিটর কিন্তু এরবে। তবে এটা তিনি বলেছেন যে আমার তার প্রতি কোনো রকম কম্পিটিটিভ মনোভাব আসেনি, তার মানে ব্যাপারটা এই নয় যে তারও কোনো ব্যাপারটা আসেনি। এখন আমি তো তার মনের খবর আমি তো জানি না কার কী মনে আসে, তার মনের তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কী হতে পারে এটা আমি জানি না। তবে আলমগীর কীভাবে বা না ভাবে আমি জানি না, তবে আমি তাকে কখনো আমার প্রতিদ্বন্দ্বী মনে করিনি, আমি ওকে আমার ছোটো ভাই মনে করছি। ইনফ্যাক্ট আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী কখনো মনে করিনি উইদাউট রাজ্জাক সাহেব বাদে। তো বেসিক্যালি কেন এবং আলমগীরকে তিনি কীরকম ভেবেছেন এটা নিয়ে ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। তাকে কখনো আমার প্রতিদ্বন্দ্বী মনে করিনি, আমি ওকে আমার ছোটো ভাই মনে করছি। ইনফ্যাক্ট আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী কখনো মনে করিনি উইদাউট রাজ্জাক সাহেব বাদে। তো বেসিক্যালি কেন এবং আলমগীরকে তিনি কীরকম ভেবেছেন এটা নিয়ে ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।